বিশ্ববাংলা টিভি থেকে আমরা চলে এসেছি নৈহাটি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের পৌরমাতার কাছ থেকে জেনে নিচ্ছি ভোটের আগে কিছু কথা ম্যাম আপনার নামটা রিনা সুতা ধন্যবাদ ম্যাম আপনি এই দলের সাথে কত বছর ধরে যুক্ত আছেন আমি দশ বছর দশ বছর এগারো বছর রানিং চলছে আমি দু হাজার এ আমি তিন নম্বর কংগ্রেসে জয়েন করেছি কত বছর আপনি আপনার ওয়ার্ডের মানে পৌরপিতা হিসেবে সরি পৌরমাতা হিসেবেই আপনি নিযুক্ত রয়েছেন আমার রানিং চার বছর এই এরিয়াতে আপনি মানে কাউন্সিলর নির্বাচন নির্বাচিত হওয়ার আগে আর এবং পরে যা উন্নয়নের যে জিনিসটা রয়েছে সেটার মধ্যে আপনি মানে কতটা কি মানে পার্থক্য দেখতে পাচ্ছেন মানে আপনি হওয়ার আগে যা উন্নয়ন ছিল আর আপনি এখানকার পৌরমাতা হওয়ার পরে যা উন্নয়ন করছেন সেটা নিয়ে যদি কিছু বলেন দেখুন এটা হচ্ছে আমার তিন নম্বর ওয়ার্ড আপনি একটু দেখবেন নয়াটি আমাদের এটা সব থেকে বড়ো আরবান এলাকা তো আরবান এলাকা হিসেবে সেখানে আমার এখানে মানে উন্নয়ন বলতে কিছুই ছিল না তো আমি দেখেছি এখানে মানুষের মানে কত চাওয়া পাওয়ার ব্যাপারটা রয়েছে রাস্তাঘাট বলুন তারপরে ড্রেন নিকাশি বলুন বা আপনি লাইট আলোর ব্যাপারটা টোটালি মানে আমাদের এখানে মানে অন্ধকার জগৎ ছিল আর কি সেখানে আমি চার বছরে আপনি হয়তো এলাকাও আপনি ঘুরে দেখতে পারেন আমি মোটামুটি আমি সেভেন্টি পার্সেন্ট আমি কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ আপনার রাস্তাঘাট আলো আলোয় আমি পুরো পুরো আমার ওয়ার্ড একদম আলোয় আলোকিত করে দিয়েছি যে আমার আছে লালবাবার ঘাট যেখানে একদম মানে পোর এলাকা হ্যাঁ পোড় এলাকায় সেখানে আমি এখন মোটামুটি ভালোভাবে আমি রাস্তা ড্রেন যেখানে ড্রেন নিকাশি ব্যবস্থা ছিল না ড্রেন আমি দিয়ে থেকে ড্রেন বা আলো রাস্তা টোটালি করে দিয়েছি হুম এখন মোটামুটি আমার শুধু আমার কিছু কিছু আছে মানুষকে দেখুন টোটাল সব কিছু তো আমরা কমপ্লিট করতে পারবো না তো মানুষের গরিবী যে এটা আছে সেটা আমরা এ করতে পারবো না তবু আমি চেষ্টা করছি হ্যাঁ যে মানুষের বৃদ্ধ ভাতা এইগুলো আমরা করতে পারিনি হ্যাঁ যদি এখানে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এগুলো যদি আমরা পারি কিছুটা তাহলে আমি সাকসেসফুল হব আমি মানে কাউন্সিলার হিসাবে আপনার এরিয়ার উন্নয়ন নিয়ে আপনি আপনার দল থেকে মানে কতটা সাপোর্ট পাচ্ছেন আমি টোটালি দল থেকেই সাপোর্ট পাচ্ছি আমার নিজের সাপোর্ট দরকার না আমি মানে মমতা ব্যানার্জির দল করে এবং আমাদের নৈহাটি পৌরসভা আমাদের যে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি উনি টোটালি আমার ওয়ার্ডে ভালোভাবে আমাদের মানে সাপোর্ট করে খুব ভালোভাবে সাপোর্ট করে বলে আজকে আমি এই কাজগুলো করতে পারছি আসন্ন লোকসভা নির্বাচনের ভোটের প্রচারের প্রস্তুতি কীরকম চলছে আপনাদের করছি আমরা দেওয়াল লিখন বা অন্য কিছু কোনো মিছিল এরকম কিছু কি এখনো শুরু হয়েছে হ্যাঁ দেয়াল লেখা আমাদের সিক্সটি পারসেন্ট হয়ে গেছে হ্যাঁ এখনও চলছে তারপরে প্রচার আমাদের প্রত্যেক দিনে আমরা বিকেলবেলা প্রচারে বেরোই বাড়ি বাড়ি প্রচারটা আমরা করছি আমাদের যে মনোনীত প্রার্থী হ্যাঁ দীনেশ দেবীদী তার যে আমার রিপ্লেটগুলো হ্যান্ডবিলগুলো আসছে সেগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি প্রত্যেক দিনই আমরা দলের ছেলে মেয়েদের নিয়ে আমরা বেরিয়ে প্রচারটা করছি ধরনেরটি মমতা ব্যানার্জি বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ সেক্ষেত্রে আপনার কি মতামত অবশ্যই এত কাজ করছে মমতা ব্যানার্জি তার আমাদের দিদি এত কাজ করছে আমাদের বিশ্ববিখ্যাত যে মানে দিদি হ্যাঁ সে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ ওনার কথা মতোই আমরা চেষ্টা করব বিয়াল্লিশে বিয়াল্লিশ আনার জন্য আমরাও আমাদের নৈহাটি থেকে টোটালি চেষ্টা করব যে আমরা পুরো নৈহাটি যে আমাদের একত্রিশটা ওয়ার্ড একত্রিশটা ওয়ার্ডে একত্রিশটা ওয়ার্ড হিসেবে দেবে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাওয়ার জন্য যে জিনিসটা লাগে জনসাধারণের চোখে একটা দলের ইউনিটি একতা তো সেটা ভোটের আগেই প্রায় মানে ভেঙে গেছি বলে যেতে পারে যে সম্প্রতি দুজন দলত্যাগ করেছেন মুকুল রায় এবং অর্জুন সিং তো এই নিয়ে আপনার কি মতামত যে মনে হয় যে এটা কোনো ভোট বাক্সে প্রভাব ফেলবে বা কিছু দেখুন এটা হচ্ছে সব কিছুর মধ্যেই খারাপ ভালো থাকে তো ওনারা চলে গেছে ওর খারাপ লোক স্বভাবে ওরা কোনো সময় টিকতে খারাপ জিনিস সব সময় সরে যায় তো আমি মনে করব মুকুল রায় এবং আমাদের অর্জুন সিং যে ছিলেন এখন বর্তমানে বিজেপিতে জয়েন করেছেন তারা আমাদের খারাপ জিনিসটা চলে গেছে আমাদের আরও ভালো হয়েছে আমরা আরও ভালোভাবে আমরা দলটাকেই করতে পারি কারণ ওরা যখন ছিল মানে অর্জুন সিং পুরো আমাদের আমার এখানে যখন ঝামেলাটা হয়েছিল উনি এসে আমার নষ্ট করে দিয়েছিল মানে আমরা এই হিসাবে উনি আমরা আরও ভালোভাবে আমরা দলটাকে জেতাতে পারবো আপনি যেটা বললেন ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটা কি সেটা যদি আপনি কিছু দু হাজার ষোলো সালে আমাদের যে দাঙ্গা একটা সামান্য একটা ইয়ে হয়েছিল হাজিনগরে হ্যাঁ আপনি হয়তো যে জানেন বা টোটালি আমাদের কি বলে টিভিতে টিভি দেখিয়েছে মহরমের সময় হুম তখন ঝামেলা হয়েছিল তখন উনি আমাদের এলাকায় এসে আরও বিধ্বংস আকার মানে সূত্রপাত কি নিয়ে কি মানে নিয়ে ঝামেলাটা হয়েছিল ঝামেলা হয়েছিল দেখুন এখানে মহরমের সময় মহরমে কিছু একটা অন্য ছোট একটা ইয়ে নিয়ে ঝামেলাটা হয়েছিল এই মানুষের যা হয় ছোটোখাটো জিনিস নিয়ে একটা ঝামেলা তারপরে সেটা আপাতত ঠান্ডা হয়ে গেছে এখন আমাদের বা স্ট্রাইক আপনার কি মতামত আগে এটা কি কোনো চমক না 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 এখানে আমার সেই হিসাবে আমার এখানে কোনো ইয়ে হবে না আমরা ভালোভাবে লিড দেবো আমার এখানে তিন নম্বর ওয়ার্ড খুব ভালো আমাদের মানে তৃণমূলের দিক থেকে আমাদের আমার এখানে সবাই তৃণমূল করে এবং মমতা ব্যানার্জির সাথে আমরা আছি আমরা এখানে লিড দেবো আমরা এখানে কাজ করছি মানুষের সাথে আছি আর মানুষ সার্জিক্যাল স্ট্রাইক টু নি আপনার কি কোনো চমক দেখুন এটা তো টোটালি মোদির কারনামা আর কি বলতে গেলে মোদি যেটা করাচ্ছে হ্যাঁ এগুলো সবাই আমরা জানি যে কি পুলুয়ামা পুলওয়ামা যে জায়গাটা সেখানে যে সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল আমরা দেখেছি আমাদের দেশের লোক মারা গেছে কিন্তু যেটা ওরা বলে মানে মোদি সরকার যারা বলেছিল যে পাকিস্তানের তিনশো সাড়ে তিনশো লোক মারা গেছে কিন্তু কোনো রেকর্ডে আমরা দেখিনি যে এতগুলো লোক মারা গেছে তো সেটা তো উনি পুরো ভাওতাবাজি কথা বলেছে এটা মানুষ বোঝে হ্যাঁ মানুষ জানে সেই হিসাবে আমাদের ভোট দেবে হ্যাঁ মমতা ব্যানার্জি সবসময় এটা বলা যাবে আর কি এইটুকুই বলবো আর ভোটের আগে বিশ্ববাংলা টিভির মাধ্যমে আপনি আপনার এরিয়ার জনগণকে বা জনসাধারণকে কি বার্তা দিতে চাইছেন উন্নয়ন 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 মমতা ব্যানার্জির উন্নয়নটাকে সামনে রেখে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সবার সাথে এটাই প্রচার করছি আগামী ছ তারিখ দিনের দিনে দিনেশ ত্রিবেদীকে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতটা শক্ত করার জন্য আর বাংলার আমাদের দিদিকে প্রধান মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এবং সমস্ত লোক ভারতবাসী এটাই আশা মানে চাইছি যে আমাদের বাঙালি একজন প্রধানমন্ত্রী হিসাবে ভারতে আসুক আমরা শুনে নিলাম এখন শুধু অপেক্ষা ভোট আর ভোটের রেজাল্টের সঙ্গে থাকি বিশ্ব বাংলা টিভি